উইনার্ট অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এখন আমরা একটা গুরুত্বপূর্ণ ডিজাইন সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের ই রেগুলার ওয়েব রিপ ডিজাইন আমরা আমাদের আগের টিউটোরিয়ালে রেগুলার ওয়েব রিপ ডিজাইন নিয়ে আলোচনা করেছিলাম আমরা এই টিউটোরিয়ালে ই রেগুলার ওয়েব রিপ ডিজাইন নিয়ে আলোচনা করব। তো রেগুলার ওয়েব্রিপ এবং ইরেগুলার ওয়েপ্রি মূলত একই এখানে জাস্ট অল্প কিছু ডিফারেন্স রয়েছে তো ইরেগুলার ওয়েব রিপ ডিজাইন অঙ্কন করার ক্ষেত্রে যে ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব সেটি হচ্ছে ওয়ান আপ ওয়ান ডাউন থ্রি প্লাস ফোর বা যেখানে যে কোনো সংখ্যা দুটো হতে পারে কিন্তু সেই সংখ্যা দুটো হবে আমাদের অসমান থ্রি হইতে পারে ফোর হইতে পারে বাস এই দুটো হবে আমাদের অসমান তো এখানে দেখো ওয়ান আপ ওয়ান ডাউন ফোর প্লাস থ্রি নিয়েছি তো এই দুটো সংখ্যা যখন অসমান হওয়ার কারণে আমরা একে ইরেগুলার ওয়েব ফ্রিপ ডিজাইন বলছি এই সংখ্যা দুটো যদি সমান হতো তাহলে আমরা এখানে যদি থ্রি থাকতো বা একটা থাকতো তাহলে আমরা ধরে নিতাম এটা আমাদের হচ্ছে রেগুলার ওয়েব ফ্রিপ ডিজাইন তো এই সংখ্যা দুটো অসমান হওয়ার কারণে এটি হচ্ছে আমাদের মূলত ইরেগুলার ওয়েব্রিপ ডিজাইন তো এখন এর রিপিট সাইজটা হবে মূলত আমাদের প্রথমে ওয়েবটের দিকে সবসময় থাকবে দেখো ওয়েবটের দিকে আমাদের কয়টা ঘর রয়েছে ওয়েবটের দিকে ওয়েবটের দিকে রয়েছে দুইটা ঘর তার মানে আমরা যদি রিপিট সাইডটা চিন্তা করি তাহলে সবসময় হবে টু এবং ওয়ার্পের দিকে হবে এই দুটোর যোগফল এই দুটো যোগফল কত দেখো ফাইভ তাহলে ফাইভ ইন্টু টু হবে এখানে তাই আছে এখানে কিন্তু মূলত ফাইভ ইন্টু টু আছে এখানেও তাই ওয়েবটের দিকে সবসময় টু থাকবে আর দেখো আমাদের দুইটা আছে ওয়েবটি ওয়ান সেই কারণে আমাদের ওয়েবটের দিকে সবসময় টু থাকবে আর ওয়ারপে হবে এই দুটার আমাদের জোপ তাহলে সেভেন তাহলে সেভেন ইন্টু টু রিপিট সাইজ কিন্তু তাই হবে এখন আমরা কিন্তু এই যে ফর্মুলার উপর বেসিস করে আমরা কিন্তু রিপিট সাইজ নিতে পারি অথবা রিপিট সাইজের উপর বেসিস করে আমরা কিন্তু ফর্মুলা নিতে পারি তো এখন আমরা যদি ইরেগুলার ওয়েব রিপ ডিজাইন অঙ্কন করতে চাই তাহলে আমাদের যে কাজটি করতে হবে ফার্স্টে ওয়ান আপ ওয়ান ডাউন আগে নিয়ে নিতে হবে তাহলে আমি দিয়ে নিলাম ওয়ান আপ ওয়ান ডাউন এখন থ্রি এই থ্রি দ্বারা বোঝাচ্ছে আমাদের পরপর এই বরাবর পরপর আমাদের তিনটা ওয়ারপিয়ানকে কি থাকতে হবে আমাদের ওয়ার ফেস বা টানা ভাষা থাকতে হবে তাহলে আমি যদি তিনটাকে একটা দিয়েছি আমি কিন্তু পরপর তিনটা ওয়ারপিয়ানকে ওয়ার ফেস করে দিয়েছি আর এই টু দ্বারা মিন করতেছে আমাদের পরবর্তীতে দুইটা এই বরাবর দুইটা ওয়ারপিয়ান থাকবে কি আমাদের দুইটা ইয়ে ওয়ারপিয়ান থাকবে ওয়েব ফেস বা পরেন ভাষা তো এর বিপরীত কাজটা আমরা এই জায়গায় করবো তাহলে এখানে যে ঘরগুলো আমাদের ফেস করে দেওয়া আছে আমরা এই পরবর্তী সুতায় আমরা সেই ঘরগুলো ওয়েব ফেস করে দিব আর এখানে যে ঘরগুলো আমাদের ওয়েব ফেস রয়েছে এখানে সেই ঘরগুলোকে আমরা ওয়ার্ভ ফেস করে দিব। তো এই দুটো অসমান হওয়ার কারণে একে মূলত আমরা ইরেগুলার ওয়েব রিপ ডিজাইন বলছি আমরা যদি পরবর্তীতে আরেকটা ডিজাইনের দিকে তাকাই এখানে দেখো ফার্স্টে আমরা ওয়ান আফ ওয়ান ডাউনটা আগে দিয়ে নিব তাহলে আমরা দিয়ে নিলাম ওয়ান আপ ওয়ান ডাউন এখন এই ফোর দ্বারা বোঝাচ্ছে আমাদের এই বরাবর ওয়েব বরাবর আমাদের চারটা পরপর চারটা ওয়ার প্যান্ট কী থাকবে আমাদের ওয়ারফেস থাকবে তাহলে চারটা আমাদের ওয়ার ফেস দেখো ওয়ান আফ ওয়ান ডাউন দিয়ে নিয়েছি ফোর দ্বারা বোঝাচ্ছে একসঙ্গে চারটা ওয়ারপিয়ান আমাদের কি আছে এই বরাবর ওয়ার্ভ ফেস করে দেওয়া আছে এবং এই তিন দ্বারা বোঝাচ্ছে আমাদের এর পরবর্তী তিনটা ঘর আমাদের কি থাকবে ওয়েব ফেস থাকবে ওয়েব ফেস এখন আমরা যদি পরবর্তী সুতায় নিয়ে কাজ করি তাহলে এখানে যে ঘরগুলো আমাদের ওয়ারফেস ছিল পরবর্তী সুতায় আমরা সেই ঘরগুলো ওয়েব ফেস করে দিব আর এখানে যে ঘরগুলো আমাদের ওয়েব ফেস ছিল সেই ঘরগুলো আমরা এখানে কি করে দিচ্ছি ওয়ার্ক ফেস করে দিচ্ছি তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ওয়ান আপ ওয়ান ডাউনটা আগে ফার্স্টে দিয়ে নিলাম এরপরে ফোর দ্বারা বোঝাচ্ছে পরপর চারটা ওয়ার্ফ ইয়ান্ড ওয়েব বরাবর আমরা কী করে দেব ওয়ার্ক ফেস করে দিব তিন দ্বারা বোঝাচ্ছে যে আমরা পরবর্তী আমাদের তিনটা ইয়ানকে আমরা ওয়েব ফেস করে দেবো তো পরবর্তী সুতার ক্ষেত্রে এখানে যে ঘরগুলো আমরা ওয়ার্ক ফেস করে দিয়েছিলাম সে ঘরগুলো আমরা ওয়েব ফেস করে দিলাম আর এখানে যে ঘরগুলো আমাদের ওয়েব ফেস ছিল সে ঘরগুলো আমরা এখানে ওয়ার্ক ফেস করে দিয়েছি তো এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি ইরেগুলার ওয়েব রিপ সম্পর্কে একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি তো যদি আমাদের এই ক্লাস থেকে তোমরা একটু উপকৃত হও তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে আর এই ক্লাস রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও ধন্যবাদ সবাইকে